এসসিএল অর্থাৎ প্রসেনজিৎ চ্যাটার্জি লাভার্স গ্রুপের একজন সাধারণ মেম্বার। তো আজকে আমরা এসেছি নেতাজি সুভাষচন্দ্র বোস, সবাই জানো আমাদের মানে ন্যাশনাল একজন হিরো। তো ওনার স্মৃতির টিম পিসিএলের তরফ থেকে শ্রদ্ধাঞ্জলি এবং মাল্যদান করতে এসেছি আমরা। আসন্ন সিনেমা বোম্বাদা প্রসেনজিৎ চ্যাটার্জি আর কি অভিনীত, সৃজিৎ মুখার্জি পরিচালিত, শ্রী ভেঙ্কটেশ ফিল্ম প্রযোজিত, আগামী 2 অক্টোবর গুমনামে রিলিজ করছে। সেটা দেখার জন্যে আমি বিশেষ করে খুব আগ্রহ মানে ইন্টারেস্টেড আছি যে সিনেমাটা রূপালী পর্যায়ে বোম্বাদাকে নেতাজি রূপে দেখতে পাব। এবং আশা করি আমাদের মতো যারা প্রত্যেক ভারতবাসী চাইবে যে নেতাজির মৃত্যু রহস্যটা এখন আমাদের কাছে একটা মিস্টেরিয়াস ব্যাপার আছে, মানে একটা রহস্যজনক ব্যাপার। তো উনি আদৌ কখনো কখনো হয়তো দেশে বিদেশে উনি আত্মগোপন করেছিলেন, কেউ ওনাকে বলেছেন উনি হয়তো মারা গেছেন। তো আমরা এখনও কেউই সঠিকভাবে জানি না যে নেতাজি আজও আমাদের মধ্যে আছেন, নেতাজি কীভাবে ওনার মৃত্যু হয়েছে কি না সেটা আমাদের মধ্যে এখনও ক্লিয়ার নাই। সেই উদ্দেশ্যেই আমরা এই যে সিনেমাটা এই তিনটে ঘটনাটা